वेलकम व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल हिडन माइंड्स। आज के तुम्हारे एक मोस्ट इम्पोर्टेंट एक सिलेबस जेटा नहीं आज के हमें डिस्कस करब तुम्हारे संगे, क्लास 12 इकोनॉमिक सिलेबस। सो 12 जो इकोनॉमिक सिलेबस तुम्हारा जानो से 21 चैप्टर्स आज। तो 2019 पर्त एक चैप्टर 21 चैप्टर खूब स्मूथलि किन्तु पढ़े एसे, किन्तु माझे 2020 एवं 2021 जेहेतु करोना महामारी विध्वस्त छिलाम, सेहेतु आमादेर जे पढ़ाशोनार हैबिट सेटा अनेकटाई नष्ट हये गेछे। তো এখন আমাদের মনে হচ্ছে যে এই 21টা চ্যাপ্টার একটা হিউজ সিলেবাস, কী করে আমরা এটাকে কমপ্লিট করব। তো সেই জন্য আমি তোমাদের হেল্প করার জন্য আজকে এই ভিডিওটা করছি, যাতে তোমরা খুব সহজে এই 21টা চ্যাপ্টার হ্যান্ডেল করতে পারো। এখন দেখো, আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের 8টা চ্যাপ্টার অ্যালটেড আছে, যেখান থেকে তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেন আসবে। সো এই 8টা চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট চ্যাপ্টার তো তোমরা জানো যে প্রোডাকশন চ্যাপ্টার। এই প্রোডাকশনে তোমরা কী করবে, না তোমাদের ধরো ইভে তোমরা 2023 ব্যাচ, তো ন্যাচারালি তোমরা 2021-এ কোনো এক্সাম হয়নি, কিন্তু 2019, 2017, 2015 এর কোয়েশ্চেন্স আগে তোমরা প্রিপেয়ার করে নেবে। এরকম আমি প্রতিটা 5 মার্কসের চ্যাপ্টার্সের জন্যেই বলছি, যেহেতু তোমরা অড ইয়ারে পরীক্ষা দেবে, সেহেতু অড ইয়ার যে HSC কোয়েশ্চেন্সগুলো এসেছিলো সেগুলো কিন্তু তোমরা ভীষণ ভালো করে করে নেবে। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট স্টেপ। নেক্সট, 2 মার্কসের কোয়েশ্চেনের জন্য তোমরা জানো তোমাদের 10টা চ্যাপ্টার অ্যালটেড। এই 2 মার্কসের কোয়েশ্চেনের জন্য প্রতিটা ইয়ারে 2 মার্কস প্রথমেই তোমরা একটা কপিতে আলাদা করে লিখে নেবে, এবং এই 2 মার্কসের প্রতিটা কোয়েশ্চেন তোমরা জানো 2 মার্কস মানে এরকম না যে আমরা 2 লাইন 3 লাইন আনসার লিখে ছেড়ে দিলাম। এখানে তোমাদের কী করতে হবে, পুরো ইনফরমেশান দিতে হবে উইথ ডায়াগ্রাম ইন আ জিস্ট ফর্ম। সেই জন্য এই যে ইয়ার ওয়াইজ যে কোয়েশ্চেনগুলো এসছে সেগুলো তোমরা একটা কপিতে প্রথমে লিখে নেবে, লিখে তার আনসারগুলো জিস্ট ওয়েতে লিখে নেবে, এবং যদি সেখানে ডায়াগ্রাম দেওয়া পসিবল হয় অবভিয়াসলি সেখানে ডায়াগ্রাম প্রোভাইড করবে, এবং লিখে আনসার দেখিয়ে তুমি তোমার টিচারকে দিয়ে দেখিয়ে নেবে যে আনসারটা প্রপার হয়েছে কি না। কারণ এখানে আমাদের টার্গেট 80 আউট অফ 80, 80-তে 80 পেতে হবে আমাদের। আর এমসিকিউ থাকে তোমাদের 20 মার্কসের এমসিকিউ, এমসিকিউ এসএকিউ মিলে তোমাদের 20 মার্কস থাকে। এই 20 মার্কসের জন্য তোমাদের কাছে ডিফারেন্ট টেস্ট পেপারস আছে আর ডিফারেন্ট বুকস আছে, তো সেগুলো থেকে যত পারবে রেগুলার অন্তত হাফ অ্যান আওয়ার, আমি প্রতিটা সাবজেক্টের জন্য বলছি, আমি শুধু আমার ইকোনমিক্সের জন্য বলছি না, আমি তোমাদের প্রতিটা সাবজেক্টের জন্য বলছি, প্রতিটা সাবজেক্ট থেকে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার তোমরা দাও এই এমসিকিউ সলভ করার জন্য। তো তোমরা যদি প্রচুর এমসিকিউ এর সামনে আসো তাহলে কিন্তু একটাও এমসিকিউ HS পেপারে তোমাদের আটকানোর কথা নয়, কারণ প্রতিটা এমসিকিউ প্রতি বছরই দেখবে ঘুরিয়ে ফিরিয়ে আসে, এবং সেটা সলভ করা খুব বেশি ডিফিকাল্ট কিছু না। আর 5 মার্কসের কোয়েশ্চেনগুলোর জন্য আমি আর একটা কথা বলবো, যে 5 মার্কসের কোয়েশ্চেন, যেহেতু এটা ইকোনমিক্স একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, তোমরা জানো প্রতিটা স্ট্রিম থেকে ইকোনমিক্স নেওয়া যায়, তো সেই জন্য এখানে কোয়েশ্চেন আনসার খুব ইনফরমেটিভ ডেসক্রিপটিভ ওয়েতে খুব বেশি লেখার চেষ্টা করো না। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এইভাবে যদি নাম্বারিং করে তোমরা ইনফরমেশান প্রোভাইড করো তাহলে এটা কিন্তু অনেক অনেক বেশি মার্কস ক্যারি করে।
তো অবভিয়াসলি আমি যেটা আমার স্টুডেন্টদের পড়ানোর জন্য যেটা করি, যে প্রথমেই আমি যেমন ধরো তোমাদের বলছি যে আমি 1 থেকে 6 নম্বর চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার কিন্তু আমাদের সিলেবাসে ইনক্লুডেড না, কিন্তু ফার্স্ট চ্যাপ্টার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তো আমার স্টুডেন্টদের ফার্স্ট চ্যাপ্টার পড়াই, কারণ এখানে ডিফারেন্ট ম্যাথামেটিক্যাল কনসেপ্ট আছে যেগুলো ইকোনমিক্সের সঙ্গে ভীষণভাবে রিলেটেড। সো এই ম্যাথামেটিক্যাল কনসেপ্টগুলো তোমাদের ভীষণ ভালোভাবে কিন্তু পড়তে হবে, না হলে কিন্তু পরের চ্যাপ্টারগুলো তোমরা বুঝতে পারবে না। তো সেই জন্য ফার্স্ট চ্যাপ্টার কিন্তু অবভিয়াসলি পড়ে রাখা দরকার। আমার সিলেবাসে নেই বলে আমি ওই চ্যাপ্টারটা বাদ দিয়ে গেলাম, এইভাবে কিন্তু তোমরা পড়ো না। তাহলে কি হবে যে তোমরা ওই সাবজেক্টে ডেপথে যেতে পারবে না। আর আমি যেটা আমি স্টুডেন্টদের যেটা এখন করছি, কারণ ওদের তো চলছে সিলেবাস চলছে, তো আমি 1 থেকে 6 এই চ্যাপ্টারগুলো আগে করিয়ে নিয়েছি। তারপরে আমি চলে গেছি চ্যাপ্টার 21-এ। 21 জানো 2 মার্ক্সের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3টে কোয়েশ্চেন আসে ওখানে 2 মার্ক্সের। তো আমি ফার্স্টেই যেটা করেছি 21 করিয়ে নিয়েছি, 21 করিয়েছি 15-17, মাঝে এমসিকিউ চ্যাপ্টার্স আছে, কিন্তু ওটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার ম্যাক্রো ইকোনমিক্সে, যেখানে খুব ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আছে, ওখানে কেইনস রিলেটেড অনেক কনসেপ্ট আছে। সো 15-17 মাঝে পড়িয়ে নেওয়া হয়েছে। এখন আমার টার্গেট আমি ম্যাক্রোর দিকে চলে যাব, ম্যাক্রোতে 14-18-20 এই চ্যাপ্টারগুলো আমি পড়িয়ে নেব, যাতে কিন্তু ম্যাক্রো অনেকটা এগিয়ে যাবে। তো এইভাবে যদি টার্গেট ওরিয়েন্টেড ভাবে তোমরা যদি একটা প্রপার, যেটাকে আমরা বলি স্মার্ট ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং তো অবশ্যই আছে, তার সঙ্গে তুমি যদি স্মার্ট ওয়ার্ক করো, তাহলে কিন্তু অবভিয়াসলি দেখবে তোমাদের নভেম্বরে যে টেস্ট হবে তার আগে কিন্তু তোমাদের অনেকটাই সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, এবং তোমরা রিভাইজ করারও হয়তো কিছুটা টাইম পাবে। আমি মানছি সিলেবাস অনেকটা বেশি, কিন্তু আমরা কিন্তু সেইভাবেই, প্রত্যেকটা প্রত্যেক টিচারই কিন্তু সেইভাবেই তোমাদের চেষ্টা করছে যাতে তোমাদের টেস্টের আগে এই টোটাল সিলেবাসটা কমপ্লিট হয়। আবার বলছি 1-6 আগে করে নিলে তারপরে চ্যাপ্টার 21-এ চলে যাও, কারণ অনেক স্কুলে প্রি টেস্ট হয়। এই প্রি টেস্টে কিন্তু অনেক সময় দেখবে সামনের চ্যাপ্টারের সঙ্গে সঙ্গে পিছনের দিকে চ্যাপ্টারগুলো দিয়ে দেয়। তো চ্যাপ্টার 21 করে নাও, চ্যাপ্টার 21-এর সঙ্গে সঙ্গে চ্যাপ্টার 20 করে নাও, কারণ 5 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার 20। আর তার সঙ্গে 15-17 করে নাও, একটা ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে, কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, কেইনসের কনসেপ্ট আছে। আর তারপরে 14-18-16 এই 3টে চ্যাপ্টার করে নাও। আর ওইদিকে যেহেতু আমরা 6-তে গিয়ে আটকে গেছি, তারপরে চেষ্টা করো 8 করতে, সাপ্লাই আছে যেখানে, 10 অবশ্যই 10 খুব ভালো করে করবে, 10 আর 13 করে নাও। 10-এ জানো তোমরা পূর্ণ প্রতিযোগিতা বাজারের ভারসাম্য আছে, যেখান থেকে তো খুব ইম্পর্টেন্ট, মানে এখান থেকে তো কোয়েশ্চেন তোমাদের আনসার করতেই হবে। আর চ্যাপ্টার 13 সব থেকে বড় মাইক্রো ইকোনমিক্সের চ্যাপ্টার, যেখানে কিন্তু অনেকটা টাইম লেগে যায় করতে, সেই জন্য চ্যাপ্টার 13 থেকে তোমরা আগে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বেছে নেবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বেছে সেগুলো আনসার করে নেবে। তারপর রিমেনিং যেটা পড়ে থাকছে সেটা আফটার টেস্ট, মানে নভেম্বরের পরে যখন ডিসেম্বর জানুয়ারিতে টাইম পাবে তখন বাকি কোয়েশ্চেনসগুলো দেখে নেবে। তাহলে এইভাবে যদি করো, যেহেতু আমাদের পড়াশোনার হ্যাবিটটা অনেকটাই ডিস্টার্ব, তো এইভাবে যদি করো তাহলে কিন্তু আমার মনে হয় সিলেবাস শেষ করতে তোমাদের কোনো অসুবিধেই হবে না। তাহলে আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা যদি ভিডিওটা ফলো করো, পুরোটা দেখো, তাহলে কিন্তু তোমাদের সিলেবাস শেষ করতে কোনো অসুবিধা হবে না, এবং নভেম্বরে ফুল প্রিপারেশন নিয়ে তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আর অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং প্রচুর প্রচুর সাবস্ক্রাইব তো করবেই, বন্ধুদের দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করিও, কারণ এই চ্যানেলটা শুধু তোমাদের জন্যই করা। বাই।